হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখন সকাল 8টা বাজে, আর সকাল সকাল দেখো আমাদের এখানে হনুমান চলে এসছে। মানে আমাদের এখানে মানে হনুমান সবসময় ঘোরাঘুরি করে, কিন্তু আজকের সে আমাদের বাড়িদের মধ্যে একদম ঢুকে গেছিলো বাড়ির ভিতরে। আমি তো খুব ভীষণই ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখছি আবার লাভ মেরে উঠে গেছে গেটের উপরে। দেখো গেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাছের অর্জুন গাছ, এটা অর্জুন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আমরা এখানে সবাই ওকে দেখেই হাসছি। তারপরে তো সকালটা এভাবেই কেটে গেল। তারপরে তো ওই হনুমানের পেছনে ঘুরতে ঘুরতে 1-2 ঘন্টা কেটেই গেল। তারপর এখন বেজে গেছে 9:30। তারপরে তো ভাই আছে জানো, তারপরে এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে, আর ডিম ভাজা, একটু মশলা মুড়ি, আর সঙ্গে রয়েছে কেক। এটাই হচ্ছে খাওয়া হচ্ছে, আর হনুমানের গল্প হচ্ছে। আর ভাবছি হনুমানটা যদি ঘরের ভেতরে ঢুকে যেত কি নাই কি হয়ে যেত। তারপর তো ভেতর থেকে ঢুকে, তারপর আমি বাড়ির ভেতরে ছিলাম আর দরজাটা খোলা ছিল, তো তাই ঢুকে যেত। তো সেই থেকে ভয়তে দরজাটা বন্ধ করেই রেখেছি, একটুও দরজা খুলছি না। আর ঘরের মধ্যে তো আর হনুমানকে দেখলে ভীষণই ভয় লাগে। ও সামনেই একটা কুকুরটাকে এমন হাড়ে চড় মেরেছে, মানে সে তখন আমার কাছে তো ফোনটাই ছিল না, আমি তো বেরিয়েছি দেখলাম ও এরকম, তারপর দৌড়ে ছুটে এসে বাইরে, তারপরে ফোনটা নিয়ে এলাম। সবসময় তো হাতে ফোন থাকেই না, তারপরে তো ভীষণই হাসলাম। তারপরে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বেজে গেছে 10:30। তারপরে এখন রান্নাবান্না করতে হবে, আর রান্না করার জন্য এখানে মশলাপাতি কাটতে বসে গেছি, পেঁয়াজ রসুন আদা, আর এখানে ভাই কেটে দিয়ে ঘোরাঘুরি করছে। আর একদিকে আমার রান্নাও বসে গেছে, এখানে মাছ ভাজা করতে বসিয়েছি, আর এখানে ভাত বসেছে, আর মাংসের জন্য সব কিছু কাটাকুটি করছি। আর মাংস মাছের ঝাল হবে, আর মাছের এটা তেল ঝাল বানাবো, আর এটা কাটা মানে কাতলা, তো এটা তেল ঝাল বানাবো, তাই পেঁয়াজ রসুন টসুনগুলো সব কেটে নিচ্ছি একসঙ্গে, আর নিচে বসে বসে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটলে না ভীষণই চোখ থেকে জল পড়ে, মনে হয় যেন কে আমাকে মেরেছে, এত চোখ জ্বালা জ্বালা করছে, চোখ দিয়ে ঠস ঠস করে জল পড়েই যাচ্ছে। তারপরে তো চোখ টুক মুছে, তারপরে এখানে মাংস ধুতে হবে, মাংসগুলো বাটির মধ্যে ঢেলেই রেখেছিলাম, মাংসগুলো ধুতে যাবো বেছে নিয়ে। তারপরে এখানে আমার যা কাটাকুটি করার নিচের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে এখন চলে যাচ্ছি, ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এসে মাছের ঝালটা হয়ে গেছে, মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম ফট করে, তাড়াতাড়ি করে মাছের ঝালটা করে নিয়েছি, ভাত হয়ে গেছে, একটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি মাংস, মাংসটা মেরিনেট করে নিয়েছিলাম, দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম অনেক আগে। তারপরে বেশ অনেকক্ষণ বাদেই আবার তোমাদের কাছে এলাম। তারপরে এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি, আর মাংস কষার সেন্টটা এত দারুণ উঠেছে যে জাস্ট ভাবা যাবে না, এত গন্ধ। তারপরে তো মাংসটা কষিয়ে নিয়ে এখন খেতে বসে গেছি ভাই আর আমি দুজনে, তার মাংস টাংস খেতে দিয়ে এখন স্নান করতে গেল। আমারও আরও একটা রান্না বাকি আছে, সেটা হলো চাটনি, আজকের করবো টমেটোমের চাটনি। তারপরে সেটা টমেটো আরও কেটে রেখে টেখে দিয়ে এখন চলে এলাম ধনেপাতা কাটতে। আমাদের না গাছেই ধনেপাতা হয়েছে, আর আমি বসিয়েছিলাম এই টপের মধ্যে দিয়েছিলাম, দিতে প্রচুর হয়েছে, তো আমি এগুলো একটা একটু একটু করে কাঁচি দিয়েই কাটছি, যাতে বেশি করে কাটবো না, যাতে আবারও যাতে গড়া থাকলে যাতে আবারও হয়। তারপর তো ধনেপাতাগুলো কেটে টেটে নিয়ে বাড়ি চলে এলাম, আর এদিকে আমার মাংসও হয়ে গেছে, মাংসের মধ্যে সবশেষে দিয়ে দিলাম গরম মশলাটা। তারপরে সেই কুচিয়ে রাখা যে ধনেপাতা পাতাটা ছোটো ছোটো করে কেটে এনেছে, ওগুলো ধুয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তো একটু একটু করে দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে দিলাম, আর যাতে একটু ভালো লাগে, আর আগে থেকে তাই দিলাম না। তারপরে আমার সবচেয়ে মাংস টাংস রান্নাও হয়ে গেছে, আর রান্নাবান্না হয়ে গেলে এবারে চাটনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন যাব আমি স্নান করতে। তারপরে তো রান্না টান্না হয়ে গিয়ে সব কিছু গুছিয়ে গেছি দিয়ে তারপর চলে এলাম। তারপরে এখন স্নান টান করে ফ্রেশ টেজ হয়ে রেডি হয়ে সবাইকে খেতে দিয়ে আমিও সবশেষে বসে পড়েছি। আর সবশেষে খেতে বসে আমার তো সব কিছু খাওয়ারের মধ্যে যেন লেবু ছাড়া হয় না, তো আজ আমাদের কাঁচের লেবু নেই, তাই আমি লেবু আচারটা নিয়ে বসেছি, আর ভাইকেও দিলাম। আমার ভাইও সেম আমার মতনই হয়েছে, লেবু ছাড়া একটুও ভাত খাবে না। তারপরে ভাই বাড়ির লোক সবাই অনেক আগে থেকেই খেতে বসেছে, আর আমি সবার লাস্টে খেতে বসেছি, আর তারপরে এখন খাচ্ছি। আর সব এই খাওয়ার শেষে আমার ভাই আমাকে স্যালাড দিচ্ছে যে তুই কই স্যালাড নিলি না, তারপরে একটু স্যালাড দিয়ে শসা পেঁয়াজ, এটাই আমার ছিল গরিবের স্যালাড। তারপরে খেতে তো বসে গেছি, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হতে যায়, আর খেতে খেতে গল্প করতে করতে মানে সময় শেষ। তারপরে একটু খেয়ে দিয়ে উঠে একটু লেবু খেলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে এখন সন্ধ্যেই হয়ে গেছে, মানে শুয়েই ছিলাম। আর এখন তো কম্বলের ভিতরে একবার ঢুকে গেলে একদম বেরোতে ইচ্ছে করে না, মানে এখন তো হয়ে গেছে মানে 5:30-6টা, আর 5:30-6টা বাজে মানে আমার খিদে পাওয়া শুরু। তারপরে এখন তো কেক টেক খেয়ে হাসাহাসি করলাম, বাউলি খেলাম, তারপরে অনেক গল্প করলাম। তবে রাতে খাওয়া দাওয়ার পরে আজকে রাতের মেনু হয়েছে আমাদের
বিরিয়ানি, তো সবার জন্য বিরিয়ানি। তো এখন আমরা বিরিয়ানি খেতে বসে যাচ্ছি, আর এখন রাত্রি হয়ে গেছে 10:30 থেকে 11:00, তো অনেকটা সময়, মানে 6টা 7টা থেকে পুরো কন্টিনিউ লুডু খেললাম, তারপরে খেলা দাঁড়ার পরে তারপরে এখন বিরিয়ানি খেতে বসে গেছি। আর আমরা এখন বিরিয়ানি খাই। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।